ভোর 4টার দিক থেকে নাচল ও গোমস্তাপুরের 4টি জঙ্গি আস্তানা ঘিরে রাখে র‍্যাব। সকাল 8টার দিকে নাচলের চাঁদপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় বাড়ির মালিক আব্দুল মজিদ টানুকে। এখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পরে একই উপজেলার ফুরশেদপুর গ্রামের আফজালের বাড়িতে এবং গোমস্তাপুরের চকপুস্তম গ্রামের এজাবুলের বাড়িতে অভিযান চালানো হয়, তবে সেখানেও কিছু পাওয়া যায়নি। এরপর বালুগ্রাম ও শিমুলতলায় আব্দুস সাকুরের বাড়িতে অভিযানে উদ্ধার করা হয় 2টি পিস্তল, 1টি শুটার গান, 2টি ম্যাগাজিন, 8 রাউন্ড গুলি ও 1টি খেলনা পিস্তল। নাশকতার পরিকল্পনা তো অবশ্যই আছে, তাহলে তাদের কাছে গান পাউডার কেন পাওয়া গেল, তাদের কাছে অস্ত্র কেন পাওয়া গেল, নাশকতার পরিকল্পনা কি ধরনের নাশকতার পরিকল্পনা করেছে সুনির্দিষ্টভাবে জানতে হলে আমাদের তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে। এর আগে মঙ্গলবার রাতে গোমস্তাপুর বাজার এলাকা থেকে সাইফুল, জাহাঙ্গীর ও আব্দুস সাকুরকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে 3 কেজি গান পাউডার, 1টি পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আব্দুস সাকুর একজন প্রশিক্ষিত জঙ্গি বলে জানায় র‍্যাব। তার দায়িত্ব ছিল অন্যান্যদের প্রশিক্ষণ দেয়া। এদিকে বুধবার ভোরে গাইবান্ধার রামচন্দ্রপুর পোড়াহাড়িয়া গ্রামের বাদল হাঞ্জালাকে গাইবান্ধা থেকে এবং বেলালকে দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জেএমবির সক্রিয় সদস্য। জমাবাদী করা অবস্থায় জঙ্গিবাদ সম্পর্কে বিভিন্ন প্রশ্নদের উদ্বুদ্ধ করত এবং উদ্বুদ্ধ করা ছাড়াও বিভিন্ন রকম লিফলেট বিতরণ করা সহ তাদের জঙ্গিবাদ চেতনায় উদ্বুদ্ধ করেছিল। শতরূপা দত্ত, 21 টেলিভিশন।